and welcome to Saint Martin. আমরা এখন উঠেছি এই রিসর্টটাতে। এই রিসর্টটা হচ্ছে কি আমাদের শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের রিসর্ট এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে যারা থাকবে হুমায়ুন স্যারকে শ্রদ্ধা জানিয়ে থাকবে আর কি। Hey guys, Assalamualaikum. It's your boy Tasin West and welcome to Vlog 8. Our Vlog 8 hoti jacche apnar priyo jaga, amar priyo jaga Saint Martin. এখন বড় কথা হচ্ছে সেন্ট মার্টিন যাত্রী হচ্ছে আমরা ফুল ফ্যামিলি, সেই জন্য অনেক বেশি মজা হবে, অনেক বেশি দুষ্টু হবে। তো গাইস বেশি কথা বলবো না, কারণ ব্লগটি এমনিতে অনেক বড় হতে যাচ্ছে, যদি বেশি বকবক করি তাহলে ব্লগটা আরও বেশি বড় হয়ে যাবে। তো যত ছোটো থাকা সম্ভব ততই ভালো। আর এখন কথা হচ্ছে ব্লগটা স্টার্ট করছি কিন্তু একদম ভোর, মানে 4টা বাজে এখন মাত্র, সকাল 4টা। তো প্রচুর ঠান্ডা বাইরে, তো সে তো এখন কক্সবাজার থেকে চলে যাবো, টেকনাফ টেকনাফ থেকে চলে যাবো সরাসরি সেন্ট মার্টিনে, একটু পরে বেরিয়ে যাবো। তো গাইস এখন রেডি হয়ে গেছি সবাই, আর এখনও দেখেন ভোরের আলো এখনো ফুটে নাই, এখনো অন্ধকারই হয়ে আছে। তো এখন বাসতেছে 5:15, তো এখন সবাই মিলে বেরিয়ে যাচ্ছে। আর কৌশিক ভাই কিছু না, আমরা সবাই নিচ্ছি কার দেখ কৌশিক ভাই নিচ্ছে, কারণ তার জামা কাপড় এতই বেশি, কি বললো আমি বেশি জামা কাপড় দেয় না, আমার মধ্যে ক্যামেরা আছে আর কয়েকটা জিনিসপত্র আছে, এছাড়া সব কিছুই নেই। আর এই জ্বর আসবে আসতেছে আসতেছে, তোরা আসুক বেশি। তো গাইস ভোর হয়ে গেছে, আধা ঘন্টা ধরে দাঁড়ায় আছি, বাস এখন আসে না কারণ বাস লেট। তো বাসকে কল দিচ্ছিলাম, তারা বলতেছে আসতেছে আর কিছুক্ষণ লাগবে, 10-15 মিনিটের মতো। তো সবাই অপেক্ষা করতেছি, এখন ভোর হয়ে গেছে, এখন দেখেন একদম অন্ধকার আসছিল যখন বেরিয়েছিলাম, আর এখন একদম ভালো হয়ে গেছে। আর মাত্র বাস থেকে নামছি, তো এখন শিপের কাছে যাচ্ছি আমরা সবাই, অনেক মানুষ আছে এখানে, তো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, এখানে সামনে শিপটা দেখা যাচ্ছে। তো এখন এখান থেকে উঠে তারপরে সেন্ট মার্টিন চলে যাবো। কেন মেঘাশে হৃদয় আকাশে, কেন মেঘাশে হৃদয় আকাশে, তোমায় দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে দেখিতে দেনা মোহ মেঘে, তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেনা মাঝে মাঝে, তবু দেখা পাই চিরদিন কেন পাই না, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে কি করিলে বলো পাইব তোমারে, রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাব না, এত প্রেম আমি কোথা পাব না, তোমায় হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা, তোমারে দয়া না করিলে কে পারে, তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে, মাঝে মাঝে তবু দেখা পাই চিরদিন কেন
And welcome to Saint Martin. তো গাইজ এখন সবাই মিলে উঠে গেছি একটা ব্যান্ড গাড়িতে, সবাই মিলে ব্যান্ড গাড়িতে যাচ্ছি, আর যাচ্ছি হচ্ছে একটা হোটেলে। তো হোটেলের নাম এখন বলবো না, এটা একটা সারপ্রাইজ, একটু ওইখানে গিয়ে বলবো। আর এখন সবাই মিলে যাচ্ছি ব্যান্ড গাড়িতে, অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছে সবার। তো গাইজ আমরা এখন উঠেছি এই রিসোর্টটাতে, আর এই রিসোর্টটা হচ্ছে কি আমাদের শ্রদ্ধেয় ডক্টর হুমায়ুন আহমেদ স্যারের রিসোর্ট। এটা হচ্ছে সেন্ট মার্টিনে আছে। তো আমরা সবাই মিলে এই রিসোর্টটাতে উঠবো, এটাই প্ল্যান করেছি। আর প্ল্যান করছি মানে বুক করা হয়ে গেছে, আমরা অনলাইনে বুক করেছি। তো এখন সবাই এটার ভিতরে ঢুকে গিয়েছে, তো আমি ঢুকি নাই, তার কারণ হচ্ছে ব্লগ করতে করতে দেরি হচ্ছে। তো এখন ভিতরে যাবো, গিয়ে এরকম আমুও ভিতরে ঢুকে পড়ছে। তো এখন ভিতরে ঢুকবো, আর এখান থেকে ঢুকা যাবে, কারণ হচ্ছে এখানে হচ্ছে সবাই ছবি তুলে। ভিতরে ঢুকার দরজা ওদিক দিয়ে একটা আছে, তো ওই দিক দিয়ে এখন ঢুকবো। চলো মোটামুটি যতটুকু সম্ভব আমি দেখিয়েছি, আমার সাধ্যমতো চেষ্টা করেছি যে রিসোর্টটা সবটা দেখানোর। আর এখন সকাল থেকে কারোর কোনো খাওয়া হয় নাই, এখন অলরেডি 12টা বাজে। সো এখন সবাই গিয়ে বসে গেছে, এখন ওখানে খাবো। সবাই মিলে এখন রেডি হয়ে গেছি, প্রায় 3-4 দিন হয়ে গেছে কক্সবাজার সীমান্ত গোসল করি নে সাগরে। ওই দিন গিয়ে শুধু ঘুরে আসছি, কেউই গোসল করি না, কারণ প্ল্যান ছিল যে সেন্ট মার্টিন এসে গোসল করবো। তো সবাই মিলে রেডি হয়ে গেছে, এখন এই যে সামনে সাগর। এখন আছি সাগরের একদম মাঝখানে, তার কারণ হচ্ছে এখন চলছে হচ্ছে ভাটা। তো সেই জন্য এখন এখন চলছে ভাটা, তো সেই জন্য সবাই মিলে একদম সাগরের মাঝখানে আর ফটো সেশন দেখা, ফটো সেশন কাকে বলে। তো গাইস গোসল করে চলে আসছে, এখন একদম রিসোর্টে এসে একদম ফ্রেশ হয়ে গেছে। তো এখন আবার বেরোবো সামনে, কারণ বসে থাকার জন্য তো আর আসি নাই, তো একটু ঘুরবো আবার সবাই মিলে। তো এখন সবাই রেডি হচ্ছে, আমিও রেডি হয়ে গেছি, তো এখন বাইরে যাবো। এখন রাত হয়ে গেছে, এখন ওই যে সাগরের পাড়ে আছি, বাট এখানে যে অনেক দোকান পাট আছে, তো সবাই মিলে এখন দোকানগুলো ঘুরছি। দোকানগুলো ঘুরে তারপর আবার রিসোর্টে গিয়ে কথা বলছো, দেখো হচ্ছে রিসোর্টে।
গুড মর্নিং গাইস, কালকে রাতে ভিডিও শুট করতে পারিনি, তার কারণ হচ্ছে ওইখান থেকে ঘুরে ফিরে এসে তারপরে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম। এখন সকাল হয়ে গেছে, তো এখন ঘুরে ফিরে চারদিক একটু ঘুরবো, তার কারণ হচ্ছে ঠিক 3টার সময় আমাদের আবার জাহাজ এসে পড়বে, তো জাহাজে উঠে তারপর চলে যাবো, তো সেই জন্য এখন সবাই একটু ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ব্রেকফাস্ট করে তারপর একটু ঘুরে তারপর আর কি চলে যাবো। তুমি যাকে ভালোবাসবে তার সবটা নিয়ে বাসবে, তার ভালোটাকে বাসবে আর খারাপটাকে বাসবে না, তা তো হয় না। আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয়, আমার কাছে অ্যাডজাস্টমেন্ট মানে সুন্দরভাবে বেঁচে থাকা। তুমি কিছু দাও, জীবন তোমাকে তা দ্বিগুণ করে ফিরিয়ে দিবে। ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক নয়, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, সারা জীবন পার করে দেওয়া যায় শুধু একটা মায়ায়। কখনো কোনো ব্যথা পেলে কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। চলে গেল সব সময়, এখন যা চলে আসবে কিছুক্ষণ পর। আমাদের একটা রাত কেটেছে সমুদ্র বিলাসে, এন্ড সান মার্টিনে আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কেটেছে। তো এখন সবার কাছ থেকে একটু একটু করে অনুভূতি জানবো একদিনের সময়টা কেমন লাগছে সবার কাছে। তো কৌশিক ভাই কেমন লাগছে তোমার? আমার ভালো লাগছে, বাট ভালো লাগে না। তোমার? আমারও সেম কথা, আমার হাজবেন্ড যদি নেক্সট টাইম আমাকে এক মাস এখানে রেখে যায় বা ও আমার সাথে থাকে তাহলে মনে হবে কি হয়েছে। আমি এরই বলতে চাইছিলাম যে এখানে তো চার মাসের মধ্যে আমার হাজবেন্ড যদি আমাকে এক মাস রাখে তাহলে হবে, এটা তৃপ্তিজনক ঘোরা। একদিনে এক রাতে এটা তৃপ্তিজনক হয় না। সবচেয়ে বেশি লাগছে ভালো যে উমায়ন আহমেদের বাড়িতে থাকতে পারছি, আমার খুব ভালো লাগছে, মনে হয়েছে যে আমি আমার একটা নিজের স্কুলে রইলাম। আব্বুর কেমন লাগতেছে বলো? আজকে চলে আসবো কিছুক্ষণ পর, আব্বু বলো কেমন লাগতেছে তোমার? আমার এই বাড়িতে আমার এখানে আসার পরে অত্যন্ত ভালো লাগছে, বিভিন্ন স্পট ঘোরাফেরা করার পরে আমার অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে আমি আমার দেশের মানুষ ডক্টর হুমায়ুন স্যারের বাড়িতে আসা আমাকে অত্যন্ত ভালো লাগছে। আচ্ছা, আব্বুর অনুভূতি শেষ। তো এখন মোটামুটি সবার অনুভূতি নেওয়া হয়েছে। এখন এখানে যারা যারা স্টাফ মানে কাজ করে, একজন আঙ্কেল আছে, ওরাও অনেক ভালো ব্যবহার, তো ওদের কাছে যাচ্ছা আপনাদের সমুদ্র বিলাস সম্পর্কে কিছু একটা বলেন। কি বলবো বলেন, তবে একদম খারাপও না আবার একদম ভালোও না। তো ওদের নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, যোগাযোগ করে তারপর এখানে আসবেন। জিজুর কাছ থেকে অনুভূতিটা নেব। জিজু বলো কেমন লাগছে? ফার্স্ট অফ অল ওয়ান আমাদের স্যারের কটেজে থাকতে পারছে, এটা অনেক কিছু, এখানে সহজেও থাকা যায় না, অ্যাভেলেবল স্পেস পাওয়া যায় না, সেই কারণে একটা সুযোগ পেয়েছি, অ্যাভেলেবল স্পেস পেয়েছি।
ওভারঅল সব দিক দিয়ে ভালো লাগছে। হোটেল, কটেজ, তারপরে স্টাফ, তাদের সবার ব্যবহার। ইনশাল্লাহ নেক্সট টাইম আসতে আবার থাকার ইচ্ছা আছে। আমি তো আসবো সাথে, আমাকে নিয়ে আসবো, কারণ তোকে আমার ব্যাগগুলো ক্যারি করার জন্য নিয়ে আসবো। আমার ব্যাগগুলো ক্যারি করার জন্য কার কার এরম জিজু আছে কমেন্টে জানিয়ে দিবেন, বুঝছেন? আমার সব জিজুরা একরম, মানে এরা তো জিজু নাই, এটা কৌশিকবাড়ির বাড়িটাই। তোমার কিসে সে আবারও কিছু বলবে? গাইজ আপনি বুঝতে পারতেছেন কত পরিমাণে কথা বলা চাই, বলো। খাবো, সবাই খাবার ওখানে রেডি করতেছে, খাবার দাবার শেষ করে তারপর আবার জাহাজ উঠে চলুন। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমার খাওয়া শেষ, কিন্তু ওদের খাওয়া এখনো শেষ শুনে। এখন রেডি হবো, রেডি হয়ে তারপরে চলে যাবো। তো গাইস এখন রেডি হয়ে গেছি, তো একটুক্ষণ পর সবাই বেরিয়ে যাবো। অলরেডি রেডি হওয়া শেষ, কমপ্লিট। আমি তো সবার আগে সবসময় ফার্স্ট, আমি সবার আগে রেডি হয়ে যাই সব কিছুর মধ্যে। তো রেডি হয়ে গেছি, তো এখন চলে যাবো আর কি। তো ওরা সবাই রেডি হচ্ছে, আর একজনকে পরিচয় করা দেওয়া বাকি আসছিল। তো এই যে আমাদের সেলিম আঙ্কেল, ওনাকে সবসময় পাবেন এখানে, যখনই আসবেন আপনাকে তো পাওয়া যাবে না। আচ্ছা, তো ওই যে সমুদ্র বিলাস নিয়ে কিছু বলেন। থাকার লোকেশন হচ্ছে মেইন বিচ, আপনার পশ্চিম সাইড, সেন্ট মার্টিনের মেইন বিচ বললে আপনার যেকোনিকে দেখা দিবে, হুমায়ুন আহমদের পাশে। তো ওনাকে সর্বদা পাবেন, তো এখানে আসবেন, ওদের সার্ভিস অনেক ভালো, তো এখানে সবাই আসবেন। তো এখন চলে যাচ্ছি, তো অনেক তো খারাপ লাগতে আছে, এখন চলে যাব। আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত দূরে, এখনো আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো, ফোন দিয়াটে মন পালাবার, বোন দিয়াছে কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। The next day. তো গাইস আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ব্লগটা অনেক বেশি ভালো লেগেছে। আর ব্লগটা আমি আজকে শেষ করতেছি, আসলে ব্লগটা কালকে শেষ হয়ে গেছিল, বাট আজকে শেষ করতেছি, তার কারণ কালকে বাসায় আসতে আসতে প্রায় 9টা বেজে গেছিল, সবাই মিলে ঘুমিয়ে পড়ছিলাম, তো সেই জন্য ব্লগটা শেষ করতে পারি নাই। তো আজকে ব্লগটা শেষ করতেছি। তো এখন ব্লগটা শেষ করার আগে কিছু কথা বলে নিই, ধৈর্য সহকারে একটু কথা শুনুন। তো প্রথম কথা হচ্ছে, আমাদের বাংলাদেশ যে এত সুন্দর সেটা আসলে নিজের চোখে না দেখলে আসলে কখনোই বিশ্বাস করবে না। প্রথমে নিজের দেশ ঘুরুন, তারপরে হয়তো আপনি বিদেশে ঘুরার চিন্তা ভাবনা করতে পারেন। তো বেশি বকর ফকর করবো না, তার কারণ ব্লগ এমনিতে অনেক বড় হয়ে গেছে, মেবি তার কারণ এডিট এখনো করি না। যতক্ষণই ব্লগ হোক, যারা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। সবার বাবা মাকে সুস্থ রাখবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন, আমার ফুল ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।